বন্ধুরা, এই দুনিয়ায় বুদ্ধিমান ব্যক্তি কারা? তাদের মধ্যে এমন কি বিশেষত্ব থাকে যেগুলো তাদের অন্যান্য ব্যক্তিদের থেকে আলাদা করে? তারা কিভাবে নানা ধরনের কঠিন পরিস্থিতিতেও নিজেদেরকে শান্ত রেখে সেখান থেকে বেরিয়ে আসে? আসুন আমরা এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কারোর মধ্যে কোন কোন গুণগুলি থাকলে তিনি একজন বুদ্ধিমান ব্যক্তি হয়ে ওঠেন। বুদ্ধিমান ব্যক্তি তারাই হয় যারা সঠিক সময়ে সঠিক নির্ণয় নেয়, সঠিক কাজ করে, সঠিক সময়ে সঠিক কথা বলে। বুদ্ধি এমন একটা জিনিস যেটা কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না। সেখানে জ্ঞান পাওয়া যায়, কিন্তু সেটাকে ব্যবহারের মধ্যে নিয়ে আসাটাকেই বুদ্ধি বলা হয়। এমন কোনো ব্যক্তি যিনি তার জীবনের খুব কঠিন পরিস্থিতির মধ্যেও খুব সহজেই উপায় বের করে নেয়, তাকেই আসলে একটি বুদ্ধিমান ব্যক্তি বলা হয়। একবার এক গুরুর কিছু শিষ্যরা এই ব্যাপারটা নিয়ে তর্ক করে চলেছিল যে বুদ্ধিমান ব্যক্তি কাদের বলা হয়, তাদের মধ্যে কি লক্ষণ থাকে এবং তাদের মধ্যে এমন কোন গুণ থাকে যেটা তাদের অন্যদের থেকে আলাদা করে ফেলে এবং এমন কোন অভ্যাস তাদের বুদ্ধিমান করে তোলে। অনেক সময় পর্যন্ত তর্ক বিতর্ক করার পর যখন ওই শিষ্যরা একে অপরের উত্তরে সন্তুষ্ট হতে পারে না, তখন তারা এই ব্যাপারটির নির্ণয় বের করার জন্য তাদের গুরুর কাছে এই প্রশ্ন নিয়ে উপস্থিত হয়। ওই শিষ্যরা তাদের সমস্ত কথা তাদের গুরুকে খুলে বলে যে আমাদের মধ্যে কেউই এই ব্যাপারটির উপসংহার বের করতে পারছি না যে আসলে এই সংসারে কাকে বুদ্ধিমান বলা হয় এবং একটি বুদ্ধিমান ব্যক্তির মধ্যে কোন কোন অভ্যাস বা গুণ থাকে যেটা তাদের অন্যান্য মানুষদের থেকে আলাদা করে। এই প্রশ্ন শুনে ওই গুরু প্রথমে একটু হাসেন, এরপর বলেন যে প্রত্যেকটি ব্যক্তিকে নিজের কিছু গুণের জন্য বুদ্ধিমান বলা হয়। এরপর তিনি তার শিষ্যদের বলেন, একটি বুদ্ধিমান ব্যক্তির মধ্যে এই 14টি গুণ থাকা আবশ্যক। বুদ্ধিমান ব্যক্তিদের প্রথম গুণ হল তারা তাদের মনের ভেদ কাউকেই বলে না। তারা এই ব্যাপারটি খুব ভালোভাবে জানে যে ব্যক্তি আজ আমাদের বন্ধু তিনি কখন আমাদের শত্রু হয়ে পড়বেন সেটা কেউ জানে না। এই জন্য তারা তাদের ব্যক্তিগত কথা, তাদের দুর্বলতা এবং নিজেদের মনের ভেদ কাউকেই বলে না। কিন্তু বেশিরভাগ মানুষ তাদের মনের কথা, তাদের পরিবারের কথা আর এমন কিছু কথা যেগুলো তাদের গুপ্ত রাখা দরকার ছিল সেগুলোকে নিজের প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং কিছু বন্ধুদের বলে ফেলে। এরপর খারাপ সময় এলে তারা খুব সহজেই ধোকার শিকার হয়ে পড়ে। এরপর এই সমস্ত মানুষরা নিজেদের এই খারাপ পরিস্থিতির জন্য অন্যদের দোষ দিতে শুরু করে। বুদ্ধিমান লোকেদের দ্বিতীয় গুণ হলো তারা সবার সঙ্গে কথাবার্তা বলে। তারা এটা এই জন্য করে কারণ তারা অন্যদের থেকে ভালো কোনো কিছু শিখতে না তো অবহেলা করে আর না তো তারা নিজেদেরকে ছোট ভাবে। তারা এই ব্যাপারটি খুব ভালোভাবেই বোঝে যে কোনো ক্ষেত্রের সফল ব্যক্তি শুধুমাত্র কয়েক মুহূর্তের মধ্যে তাকে সেই সমস্ত কিছু শেখাতে পারে যেগুলো শিখতে তার কয়েক বছর লেগে যাবে। এর সঙ্গে সঙ্গে একটা বুদ্ধিমান ব্যক্তি অন্যের সফলতার সঙ্গে সঙ্গে তার অসফলতা থেকেও অনেক কিছু শেখার চেষ্টা করে, আর এটাই হলো আসল শিক্ষার বিষয়। যদি ব্যক্তি এটা জেনে ফেলে যে কোন কোন জিনিস কাজ করে আর কোন কোন জিনিস কাজ করে না, তাহলে ওই বুদ্ধিমান ব্যক্তি ওই সমস্ত আবশ্যক জিনিসগুলি থেকে নিজের সম্পূর্ণ ধ্যান হাঁটিয়ে ওই সমস্ত দরকারি জিনিসগুলোর ওপর লাগিয়ে দেয় যেগুলো বাস্তবে খুবই কাজের এবং খুবই দরকারি হয়ে থাকে, যেগুলো তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। বুদ্ধিমান ব্যক্তির তৃতীয় গুণ হলো তারা তাদের কোনো কাজ সম্পূর্ণ হওয়ার পরেই লোকেদের সেটা বলে। যেখানে একটি মূর্খ ব্যক্তি কাজ শুরু হওয়ার আগেই সবাইকে ঢাক ঢোল পিটিয়ে বলতে শুরু করে দেয়, বুদ্ধিমান ব্যক্তিরা এই ব্যাপারটি বোঝে যে বারবার নিজের কর্মের প্রশংসা করলে ওই কাজটি করার জন্য আমাদের মনের মধ্যে যে আগুন থাকে সেটা ঠান্ডা হয়ে পড়ে। আরও একটা কথা বোঝা দরকার যে এই ধরনের ব্যক্তিকে নিজের ভবিষ্যৎ সম্পর্কে বলার কী মানে আছে যারা আমাদের ওই কাজের কোনো অংশই নয়। আর যদি আমরা ভুল করেও এমন এক ধরনের ব্যক্তিকে নিজের ভবিষ্যতের কর্মের বিষয়ে বলে ফেলি যে আমাদের ভালো চায় না, তাহলে ওই ব্যক্তি আমাদের অসফল হওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে। এই জন্য একটি বুদ্ধিমান ব্যক্তি শত্রুর ষড়যন্ত্র এবং অন্য যে কোনো প্রকারের বাধা থেকে বাঁচার জন্য তার কর্মের সূচনা ওই কর্ম শেষ হওয়ার আগে কাউকেই দেয় না। হঠাৎ করে নিজের কর্ম সম্পূর্ণ করে তারা সবাইকে অবাক করে দেয়। এই জন্য সবাই এই ধরনের ব্যক্তিকে ভয় পায় আর সবাই তার সম্মানও করে। এরপর একজন বুদ্ধিমান ব্যক্তির চতুর্থ গুণ হলো
তারা কোনো প্রকারের গুজবকে ভরসা করে না, আর না তো তারা কারোর কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে। তারা নিজেরাই নিজেদের জ্ঞান এবং বুদ্ধি ব্যবহার করে কোনো জিনিস বা ঘটনাকে যাচাই করে। তারা সত্যের গভীরে গিয়ে যে কোনো সত্যকে ভালোভাবে বুঝে এবং বিচার বিমর্শ করার পরেই নিজের নির্ণয় নেয়। সামনের ব্যক্তি যতই মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, একটি বুদ্ধিমান ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তার কথায় ভরসা করে না যতক্ষণ না ওই ব্যক্তির বলা কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য না হয়। সাধারণভাবে যদি বলা হয় তাহলে বুদ্ধিমান ব্যক্তিকে একটি যৌক্তিক ব্যক্তি বলেও মনে করা হয়। তারা যে কোনো ব্যাপারকে নিজের জ্ঞান ও বিবেকের আধারে দাঁড়িপাল্লায় ওজন করে, অর্থাৎ তারা তথ্য ও প্রমাণের ওপরেই বেশি ভরসা করে। তারা নিজের চোখে দেখা ও নিজের কানে শোনা জিনিসের ওপরেই বেশি ভরসা করে। তারা লোকেদের কথার বদলে তার কর্মকে বেশি ধ্যান দেয়। এই জন্য এই ধরনের ব্যক্তি সবথেকে কম ধোকার শিকার হয়। বুদ্ধিমান ব্যক্তির পঞ্চম গুণ হলো তারা নিজেদের কাজ সবসময় সময় অনুসারী করে থাকে। তারা ফালতু সময়কেও ব্যবহারের যোগ্য করে তোলে। এই জন্য তারা তাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজকে সবথেকে প্রথমে করে। বুদ্ধিমান লোকেরা নিজের সময়কে ধন সম্পদের থেকেও অধিক মূল্যবান ভাবে, কারণ তারা এই ব্যাপারটি ভালোভাবে জানে যে কেটে যাওয়া সময় আর ফিরে আসে না। তারা এটা ভালোভাবে বোঝে যে এই দুনিয়ায় সময়ই হলো সেই জিনিস যেটা সবার কাছে নিশ্চিত মাত্রায় আছে, যেটাকে কোনোভাবেই বাড়ানো যাবে না। এই জন্য তারা প্রত্যেকটি কাজের সূচি তৈরি করে রাখে আর সেটাকে পূর্ণ করার সম্পূর্ণ চেষ্টা করে। বুদ্ধিমান ব্যক্তিরা অলসতা এবং গড়িমসিকে নিজের জীবনের সবথেকে বড় শত্রু বলে মেনে থাকে। এই জন্য তারা নিজেদের এই দুটি অভ্যাসের শিকার কখনোই হতে দেয় না। কাজকে পিছিয়ে দেওয়ার অভ্যাস মানুষকে কখনোই এগোতে দেয় না। এটা এমন একটা মানসিক রোগ যেটা আজকালকার লোকেদের মধ্যে সবথেকে বেশি পাওয়া যায়, আর এটা তাদের অসফলতার সবথেকে বড় কারণ হয়ে ওঠে, যার জন্য ওই ব্যক্তি তার জীবনে সেটা প্রাপ্ত করতে পারে না যেটা তারা জীবনে প্রাপ্ত করতে চায়। এরপর গুরু তার শিষ্যদের বলেন, বুদ্ধিমান লোকেদের ষষ্ঠ গুণ হল তারা কখনোই কারোর ওপর অভিযোগ করে না। তারা এটা ভাবে বা মানে যে মানুষ হলো একটি ভুলের পুতুল। এই জন্য তারা ওই সমস্ত ব্যক্তিদেরও ক্ষমা করে দেন যারা তাদের সঙ্গে কোনো খারাপ কিছু করে। এর সঙ্গে সঙ্গে একটি বুদ্ধিমান ব্যক্তি সামনের ব্যক্তিটি যেমনই হোক না কেন তাকে ওইভাবেই স্বীকার করে নাই, কারণ তারা এটা বোঝে যে সংসারের প্রত্যেকটি ব্যক্তি একে অপরের থেকে আলাদা হয়ে থাকে। সেই জন্য প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা, আচার আচরণ ও ব্যবহারের পদ্ধতি তার মতো হতে পারে না। তারা লোকেদের চিন্তাভাবনা ও তার ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করে। এর সঙ্গে সঙ্গে তারা প্রত্যেকটি ব্যক্তিকে নিজেদের কথা ও পক্ষ রাখারও সুযোগ দেয় আর তার কথাগুলিকে ধ্যান দিয়ে শোনেও। বুদ্ধিমান লোকেদের সপ্তম গুণ হল যে তারা অসফল হওয়ার পরেও হার মানে না। এর বদলে তারা এই অসফলতা ও হারকে নিজের হাতিয়ার করে নেয় আর সেটা থেকে শিখে পুনরায় অন্ধের মতো নিজের কাজে লেগে পড়ে। তারা অতীতে পাওয়া কোনো সফলতাকে ধরে বসে থাকে না, আর না তো তারা এটাই গুণগান করতে থাকে, কারণ তারা এই ব্যাপারটি খুব ভালোভাবে বোঝে যে কেটে যাওয়া সময় কেটে গেছে, ভবিষ্যতে তারা সেটাই পাবে যার জন্য তারা আজ পরিশ্রম করবে। অসফলতা একটি বুদ্ধিমান ব্যক্তিকে কিছু সময়ের জন্য তো দুঃখী করতে পারে, কিন্তু তাকে তার রাস্তা থেকে বিচলিত করতে পারে না, কারণ বুদ্ধিমান ব্যক্তিরা এটা ভালোভাবে জানে যে অসফলতা আর কিছুই নয়, সেটা হলো সফলতার আগে পাওয়া একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা তাকে তার ভুল এবং দুর্বলতাকে ধরিয়ে দেয়, যার থেকে শিক্ষা নিয়ে সে পরের বার আরও ভালোভাবে চেষ্টা করতে পারে। অর্থাৎ বুদ্ধিমান লোকেরা অসফলতাকেও শিক্ষার একটি সুযোগ হিসাবে বিবেচনা করে এবং ওই সুযোগকেও সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করে। বুদ্ধিমান ব্যক্তির অষ্টম গুণ হল যে যখন কোনো জিনিস তার পরিকল্পনা হিসাবে না চলে তখনও তারা এর জন্য অন্যদের দোষ দেয় না। এর বদলে তারা নিজেকে পর্যবেক্ষণ করে নিজেদের ভুলগুলিকে ধরার চেষ্টা করে। তারা ওই কর্মটিকে পূর্ণ করার দিশায় আরও বেশি কঠিন পরিশ্রম করার চেষ্টা করে। বুদ্ধিমান লোকেরা অন্যের ওপর দোষারোপ করে বাঁচার চেষ্টা করে না। এর বদলে যদি তার দ্বারা কোনো ভুল হয়ে পড়ে তাহলে তারা তাদের ভুল কোনো দ্বিধা, লজ্জা ও ভয় না করেই সবার সামনে স্বীকার করে নেয়, কারণ তারা ভাবে যে ওই ভুলকে স্বীকার করার পরেই সেটাকে সংশোধন করা যেতে পারে। যেখানে কোনো সাধারণ ব্যক্তি নিজের দোষ অন্যের উপর চাপিয়ে বাঁচার চেষ্টা করে
যার জন্য তারা নিজেদের ভুল সংশোধন করে জীবনে এগিয়ে যেতে পারে না। এর সঙ্গে সঙ্গে এই ধরনের ব্যক্তি নিজের জীবনে অসফলতা ও সমস্যার জন্য সবসময় অন্যকে দোষ দিতে থাকে আর কখনোই নিজের অন্তরে পর্যবেক্ষণ করার চেষ্টা করে না। বুদ্ধিমান ব্যক্তির নবম গুণ হলো তারা নিজেরাই নিজেদের সঙ্গে কথা বলে। আসলে বুদ্ধিমান লোকেরা অধিক চিন্তনশীল হয়ে থাকে, তারা অনেক বেশি সোচ বিচার করে থাকে, কিন্তু তাদের এই চিন্তাভাবনা কখনোই কাল্পনিক হয় না আর তারা অতীতের কোনো একটি কথাকেও বারবার ভাবনা চিন্তা করে না। তারা কোনো সমস্যার সমাধান করার জন্য চিন্তাভাবনা করে থাকে, সেটার ব্যাপারে গভীরভাবে চিন্তন করতে থাকে। যখন তারা এই চিন্তন এবং সোচ বিচার করতে থাকে তখন তারা নিজেদের সঙ্গে কথা বলতে থাকে, কারণ এই সময় তাদের বুদ্ধি খুবই দ্রুত কাজ করে চলে এবং তারা কোনো একটি জিনিসের উপর খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। তারা যতক্ষণ না নিজের চিন্তন শক্তির দ্বারা কোনো সমস্যার সমাধান করতে না পারে ততক্ষণ তারা শান্তিতে বসে না। বুদ্ধিমান ব্যক্তির দশম গুণ হল তারা ভবিষ্যতের ব্যাপারে চিন্তাভাবনা করেই বর্তমানে কথা বলে। যতক্ষণ না তারা কোনো সীমা অতিক্রম করছে ততক্ষণ তারা মেজাজ হারায় না। এর সঙ্গে সঙ্গে বুদ্ধিমান ব্যক্তিরা এমন প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকে যেগুলো তারা ভবিষ্যতে পূরণ করতে পারবে না। বুদ্ধিমান ব্যক্তিরা বলার আগেই ভেবে নাই যে আমার কথার ভবিষ্যতে কী পরিণাম হতে পারে, এই জন্য তারা ক্রোধিত হয়েও এমন কোনো কথা বলে না যার জন্য তাকে ভবিষ্যতে কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে একটি বুদ্ধিমান ব্যক্তির সবথেকে বড় সংকেত হলো তারা কোনো শব্দের প্রয়োগ খুবই ধ্যান দিয়ে এবং খুবই সাবধানে করে। একাদশ গুণ, বুদ্ধিমান লোকেদের একটা পরিচয় হলো তারা নিজেদের কর্ম ও জীবনে এতটাই ডুবে থাকে যে তাদের অন্য কোনো ব্যক্তিতে বা অন্য কোনো জিনিসে কিচ্ছু যায় আসে না। তারা ফালতু গল্প বা বেকার কথাবার্তা বলে অন্য কারোর নিন্দা করে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে না। এর বদলে তারা এই সময়টিকে ব্যবহার করে নতুন কিছু শিক্ষা গ্রহণ করে কিংবা নিজের চিন্তাভাবনাকে আরও মজবুত বানানোর জন্য করে। তারা ক্রমাগত নতুন কিছু শেখার এবং নিজেকে আরও নিপুণ করে তোলার জন্য নিজের সমস্ত কিছু লাগিয়ে দেয়। এছাড়াও বুদ্ধিমান লোকেরা নিজের কাজ নিজেই করতে বেশি পছন্দ করে, তাদের নিজেদের কাজে অন্যের দখল দেওয়া পছন্দ নয়, এই জন্য তারা নিজেদের যে কোনো কাজকে একান্তে করার চেষ্টা করে আর তারা তাদের বেশিরভাগ সময় একান্তেই কাটাতে বেশি ভালোবাসে। বুদ্ধিমান লোকেদের দ্বাদশ গুণ হল তারা বেশিরভাগ সময় পড়া লেখা এবং ভালো বিচারের মন্থন করে কাটায়, এই জন্য তাদের মধ্যে বিচারশীল প্রশ্ন করারও ক্ষমতা থাকে। এছাড়াও বুদ্ধিমান ব্যক্তিরা একটু জিজ্ঞাসু স্বভাবের হয়ে থাকে, তারা তাদের যে কোনো প্রশ্ন নির্ভয়ের সঙ্গে করে ফেলতে পারে। কিন্তু একটা বুদ্ধিমান ব্যক্তি নিজের আত্মবিশ্বাসকে কখনোই অহংকারে বদলাতে দেয় না, তারা জীবনভর কিছু না কিছু শিখতেই থাকে এবং নিজেদের বিনম্র করে রাখে। পরবর্তী গুণ, বুদ্ধিমান ব্যক্তিদের যদি কেউ কখনো ধোকা দেয় তাহলে ওই ধোকা দেওয়া ব্যক্তিকে তারা কখনোই নিজেদের জীবনে দ্বিতীয় সুযোগ দেয় না। এর অর্থ হলো যদি কোনো বুদ্ধিমান ব্যক্তিকে কেউ কখনো ধোকা দেয় তাহলে তিনি ওই ধোকা দেওয়া ব্যক্তিকে ক্ষমা করে চিরতরে নিজের জীবন থেকে বাইরে বের করে দেয়। সর্বশেষ গুণ, বুদ্ধিমান ব্যক্তিরা সাধারণ ব্যক্তিদের মতো নিজেদের অতীতের ব্যাপারে ভেবে নিজেদের মূল্যবান সময় বরবাদ করতে পছন্দ করে না আর না তো তারা অতীতের কোনো সুখদায়ক মুহূর্তে আটকে থাকে। তারা জীবনে সময়ের সঙ্গে সঙ্গে চলতে বেশি পছন্দ করে, তারা নিজেকে বর্তমানে রাখতে বেশি পছন্দ করে, কারণ তারা এটা ভালোভাবেই জানে যে অতীতের ব্যাপারে বারবার ভেবে নিজের মূল্যবান সময় নষ্ট হয়ে পড়ে। এর বদলে ওই সময়ে নতুন কিছু শিখে, নতুন কিছু চিন্তাভাবনা করে নিজের জীবনে ও নিজের সমাজে সম্মানজনক কোনো কাজ করা যেতে পারে। এই সমস্ত কথা বলার পর ওই গুরু বলেন যে এই হলো একটি বুদ্ধিমান ব্যক্তির মূল্যবান 14টি গুণ যেগুলো তাদের অন্যদের থেকে আলাদা করে। এই সমস্ত গুণ যদি তোমার মধ্যেও থাকে তাহলে তুমিও একজন বুদ্ধিমান ব্যক্তি হিসাবে খ্যাতি লাভ করবে। এখন ওই সমস্ত শিষ্যরা গুরুর ওই কথাগুলি শুনে সন্তুষ্ট হয়। এই গুরুত্বপূর্ণ উপদেশের জন্য ওই শিষ্যরা সবাই ওই গুরুকে প্রণাম করে ধন্যবাদ জানায়। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই পছন্দ হয়েছে এবং এই ভিডিওটির দ্বারা আপনি আপনার জীবনে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।